বাচ্চাদের জন্য ভ্যাকেশান আর সিঙ্গেলদের জন্য মাস্টার বেশান আশীর্বাদের থেকে কোনো অংশে কম নয় না আছে প্রোটেকশনের কোনো খরচা না মজা করার জন্য রুম ভাড়ার প্রয়োজন আর না এই ভয় না এটা আমি নয় বরং আপনার চারপাশে থাকা মানুষরাই বলে থাকে আর আপনি এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা শুনে রাত দিন মাস্টারবেশন করতে থাকেন কিন্তু আপনি কি জানেন যে দিনরাত মাস্টারবেশন করার ফলে আপনার সিমেন্ট কতটা দুর্বল হয়ে পড়ছে একটা না মাস্টারবেশন করার ফলে আপনার সিমেন্ট পাতলা হতে শুরু করে এবং তার পাওয়ার হারিয়ে ফেলে হয়তো আপনাদের মধ্যে অনেকেই যৌবনের আনন্দকে উপভোগ করার জন্য এই কথার সাথে একমত হবেন না কিন্তু পাতলা সিমানের কারণে যখন আপনার নেক্সট জেনারেশন লো ইন্টালেকচুয়াল আইকিউর সাথে জন্ম নেবে তখন হয়তো আপনি এই কথার গুরুত্বটা বুঝতে পারবেন কিন্তু যদি আপনি মাস্টার ছেড়ে একটা ভালো লাইফ লিড করতে চান এবং নিজের পাতলা সিমানকে পাওয়ারফুল বানাতে চান তার সাথে সাথে আপনার স্পার্ম কাউন্টও বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো চলুন শুরু করা যাক কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রেড অ্যালার্ট দিয়ে রাখি যেটা হলো যদি কেউ ভিডিওটি দেখে ভেবে থাকেন যে ভিডিওটি দেখার পর আপনি কোনো মহামন্ত্র পেয়ে যাবেন যার সাহায্যে আপনি মাস্টারবেশন করবেন কিন্তু আপনার সিমেন্ট কোনোভাবে দুর্বল হবে না তাহলে আপনার এই ধারণা একেবারেই ভুল কারণ পণ আর মাস্টারভেশনকে গুড বাই না বলে আপনি একটা ভালো আর হেলদি লাইফস্টাইল কখনোই লিড করতে পারবেন না বর্তমানে সকলেই একুশের দশকে বাস করছে আর এই দশকে সায়েন্স এতটা অ্যাডভান্স হয়ে উঠেছে যে তারা একটা সম্পূর্ণ মানুষ তৈরি করে ফেলতে পারে কিন্তু এটাও সত্যি যে সায়েন্স যতই অ্যাডভান্স হোক না কেন সে কিন্তু সিমেন্ট কখনোই তৈরি করতে পারে না তাই আমাদের শরীরে সিমেন্ট তৈরি করার একমাত্র রাস্তা হলো খাবার আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার থেকে সিমেন্ট তৈরি হতে ৩৫ দিন সময় লাগে খাবার আমাদের শরীরে প্রবেশ করে সবার প্রথমে রসে পরিণত হয় আর এই প্রসেসটি পরিপূর্ণ হতে পুরো পাঁচ দিন সময় লাগে তারপরে আমাদের শরীর সেই রসকে নেক্সট প্রসেসে এগিয়ে নিয়ে যায় আর যেটা সম্পূর্ণ হতে আরও পাঁচ দিন সময় লাগে এই প্রসেসের মাধ্যমে আমাদের বডি ব্লাড তৈরি করে ব্লাড থেকে আমাদের শরীরে মাস তৈরি হয় মাস থেকে বোন এবং বোন থেকে বোন ম্যারো তৈরি হয় আর এই বোন ম্যারো থেকেই সিমেন্ট তৈরি হয় কিন্তু সিমেন্টকে ঠিক এবং পাওয়ারফুল করে তোলার জন্য ডায়েট চার্টে কিছু হেলদি এলিমেন্ট অ্যাড করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন ধরুন জিঙ্ক যদি আপনার সিমেনও পাতলা হয় তাহলে এর মানে হলো আপনার সিমেনে স্পার্ম কাউন্টের সংখ্যা খুবই কম সাইন্টিফিক রিসার্চ অনুযায়ী সিমেনে স্পার্ম কাউন্ট কম মানে হলো আপনার সিমেন্ট পাতলা এবং কম পাওয়ারফুল একজন সাধারণ মানুষের এক এম সিমেনে পনেরো থেকে দুশো মিলিয়ন স্পাম থাকে কিন্তু যদি কারোর স্পাম কাউন্ট পনেরো মিলিয়ন স্পাম পার এম এর থেকে কম হয় তাহলে তার মানে হলো এমন মানুষের সিমেন্ট খুবই উইক যদি সিমেনে থাকা স্পাম কাউন্ট বাড়াতে হয় তাহলে জিঙ্ক জাতীয় উপাদান বেশি পরিমাণে খাওয়াটা ভীষণ প্রয়োজনীয় এই জিঙ্ক জাতীয় খাবার খাওয়ার ফলে শরীরে টেস্টোস্ট্রন লেভেল হাই হতে শুরু করে আর আমাদের শরীরে টেস্টোস্টেরন ডাউন হওয়াটা লো স্পাম কাউন্টের অন্যতম প্রধান কারণ এছাড়াও যদি আপনার শরীরে টেস্টোস্ট্রন লেভেল ডাউন হয় তাহলে আপনাকে আরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে যেমন ধরুন আপনার দাড়ির ইমপ্রপার গ্রোথ অনেকেই এখন হয়তো প্রশ্ন করবেন যে কিভাবে বুঝবো আমার টেস্টোস্ট্রন লেভেলটা লো হয়ে গেছে কিনা তাহলে ভাই যদি আপনি নিজেকে সময় অন্যদের তুলনায় অনেক বেশি ক্লান্ত অনুভব করেন ভালো ডায়েট এবং রেগুলার এক্সারসাইজ করার পরেও অনেক বেশি পরিশ্রম করেও আপনার মাসেল মাস কিছুটাই গ্রো হতে চায় না তাহলে এর থেকেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শরীরে টেস্টোস্ট্রনের অভাব আছে টেস্টোস্ট্রন হরমোন যাকে পুরুষ হরমোন বলা হয়ে থাকে যেটা আমাদের পুরুষ শরীর

গুলি যেন ন্যাচারাল হয় কারণ আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলি আপনার টেস্টোস্টনকে বুস্ট করুক কিংবা নাই করুক সেগুলো সাইড এফেক্ট কিন্তু আপনার শরীরকে একেবারে ডিস্ট্রয় করতে পারে বা যদি আপনি আমার কাছে জানতে চান যে একটা হেলদি লাইফস্টাইলকে ফলো করার সাথে সাথে কিভাবে নিজের পুরুষ হরমোনকে ন্যাচারালি বুস্ট করা সম্ভব তাহলে আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করব ম্যানশিওরের টেস্টোস্টন বুস্টার সাপ্লিমেন্ট এই প্রোডাক্টে রয়েছে গোকরু বড়া যেটা সম্পূর্ণই একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেটাকে টেস্টোস্টন বুস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অ্যান্ড এছাড়াও এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে ঠিক করতে অনেক বেশি সাহায্য করে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের করা একটা রিসার্চে দেখা গেছে যে একজন পুরুষ দেড় হাজার এম গোকরু বড়া সেবন করলে তার স্টেজ ড্রাইভ এবং স্টামিনা অনেকাংশ বৃদ্ধি পায় এবং এর ভেতর থাকা দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটি হলো সফেদ মুসলি এটি এমন একটি এনশিয়েন্ট আয়ুর্বেদিক হার্ব যেটা প্রাচীনকাল থেকেই মাসেল গ্রোথকে বাড়ানোর জন্য এবং লিবিডোকে বুস্ট করার জন্য ব্যবহার হয়ে আসছে যার ফলে আপনার দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আর আপনাদের মধ্যে খুব সহজে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে আর আপনি হয়তো অলরেডি জানেন যে টেস্টোস্টন বাড়ার সাথে সাথে আপনার বোন ডেনসিটি ইমিউনিটি এগুলো ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার হেয়ার ফলের সমস্যাও কিন্তু কম হতে থাকে তাই যদি আপনি সত্যিই আপনার পুরুষ মনকে বাড়িয়ে একজন স্ট্রং মাস্কুলার এবং হ্যান্ডসাম পুরুষ হয়ে উঠতে চান তাহলে অবশ্যই একবার ম্যানশিওরের টেস্টোস্ট্রন বুস্টার সাপ্লিমেন্ট ইউজ করে দেখতে পারেন যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমে পেয়ে যাবেন তো এবার আসা যাক আমাদের মেইন টপিকে আর যদি আপনি স্পার্ম কাউন্ট বাড়াতে চান এবং যদি চান যে আপনার সিমেন্ট থিক আর পাওয়ারফুল হোক তাহলে আপনার রেগুলার ডায়েটে জিঙ্ক জাতীয় খাবার বেশি করে অ্যাড করুন আর এর জন্য আপনি আপনার ডায়েট চার্টে বিভিন্ন ধরনের ডালকে অ্যাড করতে পারেন কিছু কিছু এমন খাবার আছে যাতে জিঙ্ক প্রচুর মাত্রায় পাওয়া যায় যেমন ধরুন কালো এবং সাদা ছোলা কাজু যেখানে একশো গ্রাম ছোলা থেকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম জিঙ্ক পাবেন সেখানে কিন্তু মাত্র আঠাশ গ্রাম কাজু থেকেই ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম জিঙ্ক পাওয়া যায় এরপর রয়েছে সাদা তিল আঠাশ গ্রাম মানে থ্রি টেবিল স্পুন সাদা তিল থেকে আপনি ওয়ান পয়েন্ট এইট গ্রাম জিঙ্ক পাবেন আর এই লিস্টটা সবার উপরে রয়েছে পামকিন সিড মাত্র আঠাশ গ্রাম পামকেন সিড আপনাকে টু পয়েন্ট টু গ্রাম জিঙ্ক দেবে আই থিঙ্ক প্রচুর সংখ্যক মানুষই বাইরের ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন আর এখন তো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের কারণে আপনাকে পিৎজা বার্গার ইটিতে খাওয়ার জন্য বাইরেও যেতে হয় না আর এই কারণেই হয়তো আপনাদের মধ্যে অনেকে এই ডাল জাতীয় খাবার খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু যদি আপনি এই ডাল জাতীয় সমস্ত খাবারগুলিকে আপনার রেগুলার ডায়েট চার্টে অ্যাড করেন তাহলে আপনার সিমেন খুব তাড়াতাড়ি গ্রহ হতে শুরু করবে যদি আপনি একটা দীর্ঘ সময় ধরে মাস্টারবেশন করে থাকেন তাহলে এটা হওয়ার চান্স অনেক বেশি যে আপনার সিমেন হয়তো অতটাও পাওয়ারফুল নয় যে আপনি ব্রহ্মচর্য পালন করতে পারবেন এবং আপনার নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই এই ধরনের সিচুয়েশনগুলি আপনার লাইফকে একেবারে নষ্ট করে দেওয়ার আগে আপনি আপনার রেগুলার ডায়েট চার্টে জিং জাতীয় সমস্ত খাবারগুলিকে অবশ্যই অ্যাড করে নিন অ্যান্ড আপনাদের কি খেতে হবে এটা তো আপনাকে জানালাম কিন্তু সবসময় ভালো খাবার খাওয়াটাই যথেষ্ট নয় ভালো খাবার থেকে ভালো সিমেন্ট অবশ্যই তৈরি হবে কিন্তু তা সত্ত্বেও ডার্টি থটস ডার্টি হ্যাবিট আপনার পিছু ছাড়বে না হতে পারে যে আপনি এখনকার মতো মাস্টারবেশন ছেড়ে দিলেন কিন্তু কিছুদিন পর হয়তো আপনার লাইফের গাড়ি পুনরায় একই দিকে চলে যাবে যেখানে শুধুমাত্র ডেড এন্ডি আছে তাই জিঙ্ক রিচ ফুডের পাশাপাশি আপনাকে প্রাণায়ামও অবশ্যই করতে হবে এছাড়াও বিশেষ করে যোগাসনও আপনি করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আপনি যতই চেষ্টা করেন না কেন মাস্টার বিশান না করে হয়তো আপনি থাকতেই পারেন না এমন সিচুয়েশানে যোগাসনই একমাত্র পদ্ধতি যেটা আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে হেল্প করবে তার সাথে এমন কিছু প্রাণায়াম আছে যেগুলো রেগুলারলি ফলো করলে ব্রহ্মচর্য পালন করাটা আরও অনেক বেশি ইজি হয়ে ওঠে আর এই ব্রহ্মচর্য পালন করার জন্য সিমেনের ঊর্ধ্বাগমন হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সিমেন সবসময় নিচের দিকে বয়ে যায় আর এই কারণেই আমরা চাইলেও মাস্টারবেড করা থেকে নিজেকে আটকাতে পারি না কিন্তু যোগাসনের মাধ্যমে আপনি আপনার সিমেনকে ওপরের দিকে নিয়ে যেতে পারেন যেটাকে শাস্ত্র মতে সিমেনের ঊর্ধাগমন বলা হয় এর জন্য কিছু আসন আপনাকে রেগুলার করতে হবে যেমন ধরুন ব্রহ্মচর্য আসন পশ্চিমোত্তাসন সর্বাগাসন ইত্যাদি বর্তমানের ইয়ং জেনারেশন একটা ফার্স্ট লাইফ লিড করছে যেখানে টেকনোলজি খুবই অ্যাডভান্স কিন্তু তা সত্ত্বেও মানুষের কাছে টাইম নেই আর এই কারণে এক্সারসাইজ আর যোগাসনের মতো বিষয়বস্তু থেকে আপনি অনেক দূরে সরে যাচ্ছেন যদি আপনি আপনার সিমেন্টকে ঠিক এবং পাওয়ারফুল বানাতে চান তাহলে যোগাসন করাটা ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিও থেকে এখনও পর্যন্ত আপনার কাছে দুটো বিষয় ক্লিয়ার হয়েছে সেটা হলো যদি আপনার সিমেন্ট পাতলা এবং উইক হয় তাহলে আপনাকে জাতীয় খাবার গ্রহণের পাশাপাশি প্রাণায়াম এবং যোগাভ্যাস করতে হবে কিন্তু এখনও একটি বিষয় আলোচনা করা বাকি যেটা হেলদি ফুড আর যোগাসনের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট আর সেই বিষয়বস্তুটি হল অ্যাডিকশান পড়ানার মাস্টারফিশনের অ্যাডিকশান গুড আর হেলদি ডায়েটের মাধ্যমে আপনার সিমেন্ট ঠিক অবশ্যই হবে আর প্রতিদিন প্রাণায়াম আর যোগাভ্যাস করার কারণে আপনার সিমেন অনেক বেশি পাওয়ারফুলও হয়ে উঠবে কিন্তু এতটা পরিশ্রম করে কি লাভ যদি আপনি পর্ন আর থেকে দূরেই না থাকতে পারেন যদি আপনি পর্ন আর মাস্টারবেশনের মতো ডার্টি এলিমেন্ট থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনার সিমেন্ট কখনোই পাওয়ারফুল আর স্ট্রং হবে না বারবার মাস্টারবেশন করার কারণে আপনার সিমেন্ট পাতলা আর উইক হয়ে উঠবে আর একদিন আপনার শরীর হয়তো অতটাও শক্তি থাকবে না যে আপনি নিচে পড়ে থাকা একটা ছোট্ট পাথরকেও তুলতে পারবেন যদি আপনি ব্রহ্মচর্যের আসল আনন্দ পেতে চান এবং সিমেন্টের আসল পাওয়ারকে এক্সপিরিয়েন্স চান তাহলে সমস্ত ডার্টি থটস এবং ব্যাড হেবিটসগুলিকে আপনার জীবন থেকে বাইরে ছুড়ে ফেলে দিন নিউজ পেপার আর বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন যেখানে আপনার সিমেন্টকে ঠিক করার মেডিসিন সেল করা হয় যেটা হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু কোনো মেডিকেল এক্সপার্টের পারমিশন ছাড়া এই ধরনের মেডিসিন কনজিউম করাটা আপনার হেলথের জন্য হার্মফুল হতে পারে কিন্তু যদি আপনি এই সমস্ত কিছু খাওয়ার পরিবর্তে উপরে বলা তিনটি বিষয়ের উপর ফোকাস করেন তাহলে আপনাকে একটা পয়সাও খরচ করতে হবে না যখন লাইফে এমন ধরনের কোনো প্রবলেম আসে তখন হয়তো আপনি কোনো কিছু না ভেবেই তাড়াহুড়ো করে যে ধরনের ডিসিশন নিয়ে ফেলেন কিন্তু যখন কোনো ছোটখাটো চেঞ্জের মাধ্যমে আপনার জীবনে অনেক বড় সম্ভব তখন তার জন্য নিজেই নিজেকে প্রমিস করুন যে আমাকে এখন থেকে আমার জীবনে আনতে হবে আর এর জন্য আমাকে যাই করতে হোক না কেন যে কোনো ব্যাড হ্যাবিট ত্যাগ করতে হোক না কেন যে কোনো গুড হ্যাবিট শুরু করতে হোক না কেন তা আমি করব। নব্বই দিন পর্যন্ত নিজেকে তৈরি করুন নিজেই নিজেকে প্রমিস করুন আজ থেকে নব্বই দিন পর্যন্ত আপনার ব্রেনে কোনো রকম ব্যাড থট আসতেই দেবেন না আপনার লাইফে শুধু একটাই লক্ষ্য হবে আর সেটা হলো ব্রহ্মচর্য ফোন থেকে সমস্ত ডার্টি পিকচার সরিয়ে দিন কম্পিউটার থেকে সমস্ত ডাটি বিষয় ডিলিট করে দিন আর নিজের ব্রেনকে ভালো ভালো চিন্তাভাবনায় ভরে তুলুন আর তারপর দেখুন বাকি সমস্ত মানুষের মতো আপনিও ব্রহ্মচর্য পালন করতে পারবেন আর নব্বই দিন পর আপনিও সেই সমস্ত চমৎকার দেখতে পাবেন যে সমস্ত চমৎকারগুলো একজন ব্রহ্মচর্য পালন করা ব্যক্তির মধ্যে সময় লক্ষ্য করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক